শুভ সকাল, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদেরকে স্বাগতম মাদার অ্যান্ড ডটার ব্লগে। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। সকাল হয়ে গেছে, 5টা বাজে, এখনো বাইরে পুরোপুরি আলো ফুটে নাই, জাস্ট আর 15 মিনিটের মধ্যেই ফুটে যাবে। আকাশে দেখা যাচ্ছে আকাশটা একটু একটু ফর্সা হচ্ছে। অনেক মাথা ব্যথা করতেছে গো মা, মাথা বিষ করতেছে অনেক। মাথা তাল্লা বিষ করতেছে, মাথা খাড়ি, কি অবস্থা! আম্মা বাসায় আছে না, সারাদিন খবর শুনি। আম্মা বাসা থাকলে সারাদিন খবর শোনা, এটা আবার ভাল লাগে আমার। ট্রেন আর তুমি এনো না এলে আমি টিভির কাছে হই না। জামাইরে কইছি একটা স্ট্যান্ড কিনে দিত ভিডিও করার জন্য, আমার জামাই আমার একটা স্ট্যান্ড কিনে দিতেছে না, মাত্র 500 টাকা আমার দিতেছে না, চিন্তা করতে পারতেছে। আজকে স্ট্যান্ড নাই দেখা ভিডিও করতে, আমি লাইভে যেতে পারতেছি না, আমার কত কষ্ট, আমার কত দুঃখ। ইলেকট্রিক ইনস্টা আমার 500 টাকা দিছে না, আর মানুষ যদি চায় হে মানুষের সব দিয়ে লাইভ, যত কিপটে আমি খালি আমার বেলা করে দেখি ঠিক আপনারা এই বিচার করেন। এই কাপড়গুলো বাস করে লই, কারণ এটা আবার দেখলে বক 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 করবো, এত তুমি সারাদিন শুয়ে খাওয়া বইয়ে খাও, একটা কাজও করো না। আপনারা কিন্তু কিনছিলেন, বিচার করেন যে আমার 500 টাকা দিল না স্ট্যান্ড কিনতাম, দুঃখ আমি কই রাখি। সাফিরা কিছু বলো, তোমার বাবা আমাকে 500 টাকা দিল না? হ্যাঁ খুব খারাপ। আবার যদি কেউ অনেক খামো খাওয়ার লেগে আমার টেহা দিয়ে দিব, যাও কিনে খাও, এই যে সাফিরা একটু ভিডিও করতে, হে ভিডিও করছে না, হে জায়গা দেখছেন, এক মিনিট ভিডিও করে জায়গা। আমার আম্মাই কি করে গো, ইয়ে করো তোমার রুমের দরজা বন্ধ করে দাও বারান্দার, নাহলে মশা আসবে। এই যে কাপড়গুলো বাস করানো লাগবো, কাপড় বাস করা আমার কাছে যে কাহিল লাগে, আমি জানি না আর কারোর কাছে এই কাহিল লাগে কিনা। এই কাপড় খুঁজে পাই না, কারণ কাপড় বাস করছি না, কিতে খুঁজে পামু পরনের লেগে। দুপুরে ভাত খাইছো নাকি রে? গ্যাস্ট্রিকের বই না খাইছো? তোমার যে জামাই মানুষটা কেমন কষেন, কিংসলিয়ে মানুষটা কেমন? অনেক ভালো, অনেক ভালো। মিশা কথা তো কইলে একটা, কেমনে যদি বালা মানুষ হইতো তো আমার আর যে স্ট্যান্ড কিনা লেগে 500 টাকা করে দিছে না, সবসময় দেন যায় লাখ লাখ টাকা দিয়ে লাই চলবে, হেটটা তো কইছি না লাখ লাখ টাকা দিয়ে লাইলে মন মতন ব্যাংকে থুইয়া ভরে বাজার করা লাগে, একবারে 2-3 মাসের খরচ হাতে দিয়ে লাগে, কয়টা জমা এটাই সব জমা এতে বেশি করে। হ্যাঁ না দেখছি না, তুমি খালি সবসময় যে জামাই যে হোর বাড়ির সাইড টানলে, এক মা দেখলাম আমি যে খালি যে জামাই সাইড টানে, যে হোর বাড়ির সাইড টানে, একদম
দান লাগবে তানির পারলে আন্টি এক বেলা খাইয়া থাকে না গো আন্টি যে আয় করে সব তারে আয় করে না চললে দরকারের সময় 500 টাকা খুঁজতে হওয়া যায় না আজকে মন দেয় বালা না আমার না দিতাম না তোমার আমি রাগ কি দিব তোমার আমি আমার মতো কি দিতাম রান্না করে মিলো যেতাম না বেড়ার অরেঞ্জ খাওয়াইতাম না কে হলো গেছে না রান্না করতাম না নতুন খাবার বানাই দিছি না তারপর তার আগে তিন দিন খাইছি আমি বাংলাম সকালবেলা একদম বাতানো লাগবে না বিয়ের করলে তো শেষ পরে 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 খালি মাছটা কোনো রকমে বুনা করলে আর রসুন আছে উপরে ওই যে কাগজ আছে না 3-4টা কুয়া লইয়া থেতলা কাগজের প্যাকেট ওই যে সামিজ সামিজ খুশি না হেটের ভিতরে রসুন আজকে দিনটাই ভাল লাগতেছে না মেজাজটাই গরম করে লাগছে আমার জামাই আমার জামাইয়ের পরে করছে মায়ও করছে আমার জিও করছে নামাজ শেষ করলাম মাগরিবের নামাজ
আর আমার ছোট বোনটা আছে, ছবি ওর হয়েছে, ডেঙ্গু হয়েছে, এখনই মাত্র ফোন করে জানাইলো। মনটা খুবই খারাপ লাগতেছে। দোয়া করবেন সবাই, আল্লাহ যেন আমার বোনের উপর রহমত করে, আমার বোনের মতো যারা আছে সকলকে যেন আল্লাহ রহমত করে, সকলের উপর যেন আল্লাহ রহমত বর্ষণ করেন। খুবই খারাপ লাগতেছে, ছোট একটা বাচ্চা আছে, ও তো একা থাকতেও পারে, একা কেউ তো আমার সাথে জীবনও থাকবে না, ও তো একবেলাও থাকবে না। তো যাই হোক, আল্লাহ রহমতে ডাক্তার বলছে যে না হসপিটাল করতে হবে না, বাসা থেকে ট্রিটমেন্ট করবো, বাসা থেকে ট্রিটমেন্ট করবে, দেখি যদি আম্মা যায়, কারণ আম্মা গেলে আবার আম্মা অসুস্থ হয়ে যাবে, তখন ওর উপর আরেক টেনশন আসে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার বোনের উপর রহমত করে, যেন বেশি না হয়। এখন যেন 1 লাখ কত জনে আছে, 1,60,000 নাকি প্লাটিনাম নাকি যেন একটা থাকে, ওটা আমারও তো ধারণা নাই ডেঙ্গু সম্পর্কে। উনি যে আরো বেশি ভিডিও দেখে, আমিও তো উনি যে মুভি দেখে ইদানিং আরো পাগল হয়ে গেছে গা, সিনেমা দেখে খালি অবসর পাইলে সিনেমা দেখবো। খেলা এই যে আছে 15 তারিখে এফসির খেলা, তুমি এই দুপুরের খাবার খাইতেছো সাফিরা? হ্যাঁ, তোমার স্কুল বন্ধ থাকা মানে পুরাই বিপদ। হ্যাঁ সেটাই, পনেরোই আগস্ট আরো দেরি করে। তবে সাহারি এনে সুফিয়ানে কেমন আছে, বাদ কি বাড়ির দিকে কি ডেঙ্গুরিয়া আছে নাকি? আবার আছে মশা, এটা নাই শোনা কল জ্বালা, মাছ নেন বে, মাংস আছে বাইরে, মাংস দিন, গরু মাংস দিন। আচ্ছা ভাই, মাংস লুইন রান্না করতে, ভাই ভাইয়ের মন মতো লোক মা, আমার ভাল লাগে ভাই রান্না করো, আই গিয়ে লই লই খাইলি নিজের মন হয়। আমার এনে আইলো ভাই, যদি নিজে লইয়া খাই আমার ভাল লাগে। আল্লাহ তুমি আমার বোনের উপরে রহমত করো, বেশি গাবড়ায়ও না গারায়ও না, ডেঙ্গু হয়েছে ছবি কই তাম না তো কিছুই পাবি এ ভাই, না খাওয়াইবো বিলালে খাওয়াইবো, জোর করে হইলো খাইতেইব। বিলালে মন হয়েছে কি আরো ভালোই জানবো। ভাই এনে কয়টার পান গো? হাই হ্যাঁ বাইরে দিয়ে ঠগাই দিছে, আমিও তো বসুন্ধরা, কিন্তু 50 টাকার ফান কিনি এত কত বেশি দেয় ভাই, যে চিনে না আমি তো বেটারে ইয়ে করে কই, হলে ফান কম দিবেন না, নতুন মার্কেটতে না পুরান রাখতে উঠে, ওই যে নতুন ডাজে হয়েছে এটা তো এই বেটা যে শয়তান ভাই জানেন না, এটা তাই মানে কিচ্ছু কিনি না, একটা দাড়িওয়ালা একটা বড় বেটা না, দাড়িওয়ালা লম্বা সুরে একটা বেটা, ওই বয়স যাই হোক বেটা ভালো না, ফুটকিও বেছে না ঠগাই দিছে বাইরে। আচ্ছা ইয়ে